Assalamualaikum viewers. আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি আজকে আপনাদের কোরবানির গরুর মাংস রান্না করে দেখাবো। কোরবানির মাংসটা তো একটু ঝাল করে করলে মজা লাগে, সো আমি বেশ ঝাল করে এটা করছি। তো এখানে আছে আমার 10 পাউন্ডস কোরবানির মাংস, সব মশলাগুলো আছে এখানে। আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টসগুলো সব দিয়ে দিব। তো আমি এখন মাংসের সাথে মশলাগুলো সব মাখাবো। তো এখন এখানে আমি একে একে এই মশলাগুলো দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন করে এটা আছে টালা জিরা গুঁড়া, হলুদ, গরম মশলা গুঁড়া, তারপরে এটা হচ্ছে রাধুনির গরুর মাংসের মশলা গুঁড়া, ধনে গুঁড়া, আর মরিচটা একটু বেশি দিয়েছি, ওগুলো সব 1 টেবিল স্পুন করে, আর মরিচটা দিয়েছি আমি 2 টেবিল স্পুনস। সো আমি এখানে এখন মশলাগুলো দিয়ে দিব। তারপরে দিচ্ছি 3 টেবিল স্পুনস আমার আদা আছে, আর রসুন আছে 1 টেবিল স্পুন, কারণ আমি এখানে এই রসুনটাও দিচ্ছি, আস্ত রসুনটা, সো রসুনের পরিমাণটা একটু কম আছে ওখানে। লবণ দিয়ে দিব 2 টেবিল স্পুনস টু টেস্ট, পরে আবার লাগলে দেয়া যাবে। ভিউয়ার্স, আমি দই দিয়ে দিব অলসো 1 কাপ। এখন তাদের সবাইকে একটু মাখিয়ে ম্যারিনেট করব হাফ এন আওয়ারের জন্য। দিয়েছি 1 কাপ তেল, 3টা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন আছে আমার 10 কোয়ার মতো, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা আছে 10টা করে, লং, এলাচ, আস্ত গোলমরিচ, তেজপাতা আছে 3টা, আর 1টা বড় দারচিনি স্টিক, ওটাকে ভেঙে এরকম টুকরো করে নিয়েছি, আর 1 টেবিল স্পুন আছে এখানে মেথি, তো আমি এটাও দিয়ে দিচ্ছি একসাথে। এখন তাদেরকে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত, ওয়েট করব। আর আমার এখানে মাংস রেডি। পেঁয়াজ, রসুন, গরম মশলা, তারপর মেথি সব ভাজা হয়ে গিয়েছে। আমি অলরেডি একটা মেথির গন্ধও পাচ্ছি। এখন এখানে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা কষাবো ঢেকে, আর এভরি 10 to 15 মিনিটস আমি নেড়ে দিব। এখন আর পানি দিব না, একটু মাংসটা কষিয়ে তারপর আমি আবার পানি দিব। সো রান্না হতে দিচ্ছি। গরুর মাংসটা আমি হাফ এন আওয়ারের মতো কষালাম, কষিয়ে এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি, আরও হাফ এন আওয়ার কুক করব। গরুর মাংস আমার সিদ্ধ হয়ে গিয়েছে,
আর একটু ঝোলটা কমবে। সো এই পর্যায়ে আমি এখন এখানে আছে 10টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ চিনি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা লেবু রস। একটু ঢেকে দিচ্ছি আর আমার তেল উঠে আসছে, অলমোস্ট হয়ে গেছে আমার তরকারি। কনসিস্টেন্সিটা দেখাচ্ছি ঝোলের এরকম থাকবে। এখন আপনি পরোটা, খিচুড়ি, পোলাও যেভাবে ইচ্ছা আপনি এটা সার্ভ করতে পারেন। ভিউয়ার্স, আমার গরু মাংস রান্না হয়ে গেল। আসলে কি, কোরবানির মাংসটা যেভাবেই রান্না করা হোক খুব মজা হয়। যেভাবেই কোরবানির মাংসটা করা হোক, কোরবানির মাংসের একটা অন্যরকম একটা টেস্ট। তো এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন। আমার রেসিপিটা যদি লাইক করে থাকেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।